এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। জ্যোতি চল, ছবি চল, অনেক রাত হয়েছে, চল। রাত ছাড়া আমার জীবনে আর কি আছে বলো? রাতের অন্ধকার মুছে আলো বোধ হয় আর কোনোদিনও ফুটবে না। কি করবি বল, সবই অদৃষ্ট। 10 বছর ধরে কত তো উপোস তাপস করলি, মাদুলি তাবিজ পড়লি, পীরের দরগায় হত্যে দিলি, কই হলো কিছু? দেখ, যা পেয়েছিস তাই নিয়েই খুশি থাক। কি পেয়েছি আমি বলো তো, কি পেয়েছি আমি? তুমি তো সারাদিন সাপের খেলা দেখিয়ে বেড়াও, কিন্তু আমার দিন যে কিভাবে কাটে কোনোদিন ভেবে দেখেছো কি? তোমরা পুরুষরা মেয়েদের দুঃখ কোনোদিনও বুঝবে না। ঠিক বলেছিস, ঠিক বলেছিস, মেয়ে মানুষের দুঃখ পুরুষেরা কোনোদিন বুঝল না। আচ্ছা আচ্ছা বলতো, আমারও কি ইচ্ছে করে না বাড়ি ফিরে একটা ছোট্ট বাচ্চাকে বুকে জড়িয়ে আদর করতে? আমারও কি ইচ্ছে করে না কেউ কেউ আমাকে বাবা বলে ডাকুক? তাই তো বলছি তুমি আবার বিয়ে করো। কি বললি, কি বললি তুই? বলছিলাম তুমি আবার বিয়ে করো, আমি তো তোমায় সন্তান দিতে পারলাম না। নতুন বউ এলে তোমার সেই আশা পূর্ণ হবে, তুমি বিশ্বাস করো সতীন নিয়ে ঘর করতে আমার এতটুকু অসুবিধা হবে না। তার সন্তান তো আমারই সন্তান, তখন তো কেউ আমায় আর বাঁজা বলতে পারবে না। যে কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না সে কথা তুই মুখে আনতে পারলি? যদি তুই আমার জীবন, তুই আমার খুশি, তুই আমার সব, তুই আমায় সন্তান দিতে পারিসনি বলে কি তোর প্রতি আমার ভালোবাসা কমে গেছে? বল জ্যোতি বল, আমার ভালোবাসার ভাগ আমি কাউকে কোনো দিন দিতে পারবো না। এর যদি কোনোদিন বিয়ের কথা বলবি তো আমার তোমার মরা মুখ দেখবি। মা, মা গো, আজ আমি শেষবারের মতো তোমার কাছে এসেছি মা। আমার স্বামীর কষ্ট আমি সহ্য করতে পারছি না মা, ইচ্ছে তুমি আমার প্রাণ নিয়ে নাও। আমি মরে গেলে সে আবার বিয়ে করবে, তার সন্তান হবে, তার সব দুঃখ দূর হবে মা, তার সব দুঃখ দূর হবে। তুমি আমার প্রাণ নাও মা, তুমি আমার প্রাণ নাও। এছাড়া যে আমার আর কোনো উপায় নেই, এছাড়া যে আমার কোনো উপায় নেই। ও, আমার মতো পাপীর প্রাণ তুমি নেবে না, না আমার মতো পাপীর প্রাণ তুমি নেবে না? ঠিক আছে, ঠিক আছে মা, আজ আমি নিজে হাতে আমার প্রাণ তোমার পায়ে বলি দেব মা, আজ আমি নিজে হাতে আমার প্রাণ তোমার পায়ে বলি দেব।
ওঠো যদি, ওঠো। এ তুমি কি করছো? আমার প্রতি কি তোমার বিশ্বাস নেই? মা, তুমি এসেছো মা, এই অভাগিনীর তুমি প্রণাম নাও মা। আখণ্ড সৌভাগ্যবতী হও, চির সৌভাগ্যবতী হও। যদি তোমার ভক্তিতে আমি অভিভূতা, তোমার মনের সব দুঃখ আমি জানি, কিন্তু তোমার স্বামীর ভাগ্যে যে সন্তান সুখ নেই মা। কি কথা বলছো তুমি মা, সেও যে তোমার ভক্ত। আমি জানি, কিন্তু বিধাতার বিধান যে লেখা হয়ে গেছে তার আগে পূর্বজন্মের অভিশাপ আছে তার উপর। সন্তানের মুখ দেখা মাত্রই সমূল মৃত্যু হবে। হ্যাঁ, আর সেই কারণেই আমি তোমাকে এতদিন সন্তান দিইনি। না, কিন্তু আজ যখন তুমি সন্তান কামনায় এতই ব্যাকুল, তখন আজ আমি তোমাকে সন্তান হবার বর দিচ্ছি। তবে মনে রেখো, তোমার সন্তানের মুখ দেখা মাত্রই তোমার স্বামীর মৃত্যু হবে। তুমি কি বর দিলে মা, তুমি কি বর দিলে? কেন, এই তো এক্ষুনি সন্তানের জন্য ব্যাকুল হচ্ছিলে যদি। কিন্তু কিন্তু তুমি তো মা, মা হয়ে মেয়েকে এই আশীর্বাদ দিলে। মা যে তার মেয়েকে চিরকালই এই আশীর্বাদ করেছে যদি। তাই যদি হবে মা, তাহলে নিজের হাতে মুছে দাও আমার স্মৃতি সিঁদুর। যদি? হ্যাঁ মা, বলো তো পৃথিবীতে এমন কোন মা আছে যে তার মেয়েকে বিধবা হওয়ার আশীর্বাদ দেয়? বিধবা হবার আশীর্বাদ? মা গো, তুমি তো আমায় সৌভাগ্যবতী হওয়ার আশীর্বাদ দিয়েছিলে, কিন্তু সন্তানের মুখ দেখা মাত্র আমার স্বামীর মৃত্যু হবে। তুমি কি বর দিলে মা, তুমি কি বর দিলে? আমার মুখের কথা যে অভ্রান্ত জ্যোতি, সে তো আমি ফিরিয়ে নিতে পারবো না। তবে হ্যাঁ, একটা উপায় অবশ্যই আছে। বলো মা, বলো কি উপায়? বলো, তোমার পুত্র জন্মের 12 বৎসর পর সোমপুত্রের সঙ্গে মিলিত হতে পারে, আর এই 12 বৎসর তোমাকে চণ্ডীব্রত করতে হবে। আর এই ব্রত যদি তুমি সুসম্পন্ন করতে পারো, তবে তোমার জীবনের সব দুঃখ কষ্ট দূর হবে। তাই হোক মা, তাই হোক, তাই হোক। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। আসতে বৌদি। জ্যোতি, কি হয়েছে জ্যোতির? কি হয়েছে? অসুখ করেছে। অসুখ? কি অসুখ? দাঁড়াও দাঁড়াও সমুদা, এই অসুখের জন্যই তো 10 বছর ধরে অপেক্ষা করেছিলে। মানে? শুয়ে পড়ো দেখি। কি হয়েছে মাসি, জ্যোতি কেমন আছে? মিষ্টি খাওয়া রে সমু, মিষ্টি খাওয়া। তুই বাবা হতে চলেছিস। বাবা? আমি বাবা? হ্যাঁ রে। জ্যোতি, ওরে যা বলছে তা সত্যি? এই যা, কি হচ্ছে কি? Thank you.
আরে মন খারাপ করে বসে আছিস কেন? নে নে সিগারেট খা, সিগারেট খা, দা দা দা। আ আরে আজ তো তোর খুশির দিন, হ্যাঁ? 10 বছর বাদে তুই বাপ হতে চলেছিস, হ্যাঁ? না মিষ্টি খা, মিষ্টি খা, মিষ্টি খা, কমসে কম সিগারেট তো খা। কেষ্ট দা, আজকাল সাপের খেলা আর কেউ দেখে না, ভাবছি কি করব। এর তো ভাবনা কি আছে বল দেখিনি? আরে আমি থাকি তোর ভাবনা, আরে তুই তো বাপ হতে চলেছিস, তোর ভাবনা কি আছে? সমস্যা তো সেখানেই, এতদিন দুজনে মিলে কোনো রকমে চালিয়ে নিয়েছি, কিন্তু এখন বাচ্চাকে খাওয়াবো কি, মানুষ করব কি করে? আচ্ছা তুই এক কাজ কর। বলো। তুই তো ভালো ঘোড়ার ট্রেনার ছিলি। হ্যাঁ তো চ আমার সঙ্গে চ। হ্যাঁ আমি যে সার্কাসে কাজ করি সেখানে তোকে একটা চাকরি আমি পাইয়ে দেবোই দেবো। তুমি ঠিক বলছো, ওখানে গেলে আমি চাকরি পাবো। শিওর, তাহলে চলো কৃষ্ণ দা, আমি আমি যাবো। চল চল চল। হে নাগরাজ, আমি আজ শহরে যাচ্ছি, যতি রইল ওকে দেখো, তোমার ভরসাতেই আমি আমার সংসার রেখে যাচ্ছি। জয় নাগরাজ। যতি কি হলো তোর চোখে জল? তুই যদি এভাবে চোখের জল ফেলিস তাহলে আমি কি করে যাই বলতো? ঠিক আছে ঠিক আছে, আমি যাব না। না না আমি আর কাঁদব না, সত্যি বলছি, তুমি এসো। এছাড়া যে আমাদের আর কোনো উপায় নেই গো, কোনো উপায় নেই। বাড়ির কোনো খবর পেলি? খবর তো ঠিকই আছে। জানো কৃষ্ণদা, এবার যখন বাড়ি যাব, খেলনা, গাড়ি, পুতুল অনেক কিছু নিয়ে যাব। সেনায় হলো, কিন্তু ছেলে হলে তার কি নাম রাখবি বলতো? নাম সে তুমি ঠিক করে দাও না। তুই এক কাজ কর, আমাদের সার্কাসে সবচেয়ে ভালো হাতিটা আছে, তুই ওর নামে নাম রাখ, রাজা। চাঁদের কণা দেখ দেখ জ্যোতি, মা দুর্গা কেমন ওর হাতে নিশানা এঁকে দিয়েছে, দেখ এই দেখ, কই দেখি। ত্রিশূল চিহ্ন মা, দরিকার খবর কি? আহা এই দেখো কি, কথা বলতে বলতে তোমাকে আসল খবরটাই বলিনি। কি? আমার ছেলে হয়েছে। এই সুখবরটা দিয়ে আজ পর্যন্ত আমাকে দিস নি, আজকে লাঞ্চ তুই খাও, চল চল আগে। না 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 না, আমার চোনা ছেলেটা, আমার বাবু ছেলেটা, আমার চিঠি আছে। কার চিঠি? তোমার দাদার চিঠি, এ নাও। চারু বল একটু পড়ে দেখ তো কি লিখেছে। সমুদা লিখেছে কালাস, তবে মনে রেখো তোমার সন্তানের মুখ দেখা মাত্রই তোমার স্বামীর, তাহলে তো আর স্বামীর মৃত্যু হবে। কি হলো, চমকে উঠলি কেন? আমার ছেলের জন্য ভীষণ চিন্তা হয় রে চারু, আমরা গরিব মানুষ, আমাদের ঘরের ছেলে বড় হয়ে সাপুড়ে ছাড়া আর কি হবে বল। কিন্তু ওর ইচ্ছা ছিল ওকে ওকে খুব বড় ডাক্তার করবে, আমার কাছে থেকে তো সেটা সম্ভব নয়। তাই আমি আজকে আমার ছেলেকে তোর হাতে তুলে দিলাম রে চারু, তুই ওকে ঠিক করে মানুষ করিস। কি বলছিস তুই, মা হয়ে? হ্যাঁ মা হয়ে আজ আমি
আমার নিজের ছেলেকে তোর হাতে তুলে দিলাম চারু। তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? যা বলছিস ভেবে বলছিস? হ্যাঁ, খুব ঠান্ডা মাথায়, অনেক ভেবে বলছি। আমার স্বামীর, আমার ছেলে মঙ্গলের জন্যে আমি সব কিছু করতে পারি, কিন্তু সমুদাকে গ্রামের লোকেদের কি বলবি তুই? সে আমি ঠিক করে রেখেছি। তুই আর দেরি করিস না চারু, তুই যা, তুই যা লোকে শোনা। বেশ, তোর যখন এতই ইচ্ছে, আজ থেকে তোর ছেলে সব ভার আমি নিলাম। এটা দাও, এটা দাও, বাহ, এটা দাও, হ্যাঁ এটাও দিয়ে দাও। জ্যোতি, জ্যোতি, আমি এসে গেছি। আমার ছেলে কোথায়? হ্যাঁ, কোথায় আমার ছেলে? জ্যোতি, যাকে দেখার জন্য এত বছর আমি শুধু দিন গুনেছি তাকে নিয়ে শোনা। জ্যোতি, আমার ছেলে কোথায়? আমাকে দেখাও না একবার। দেখো দেখো, আমি ওর জন্য কত জিনিস নিয়ে এসেছি। এ জ্যোতি, তুমি চুপ করে থেকো না। ঠিক আছে, তুমি বলবে না তো, আমি নিজেই যাচ্ছি। সোমু, ওকে জিজ্ঞেস করিস না, ওর মুখের কথা হারিয়ে গেছে রে। মা তোদের করুণা করেছিলেন, তার আশীর্বাদে তোর ছেলেও হয়েছিল, কিন্তু 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 কি নিমাইদা বলো? মাই আবার নিয়ে গেছেন। মা নিয়ে গেছে? হ্যাঁ, আমি আমি নিজে হাতে তাকে মাটি চাপা দিয়ে এসেছি। এ হতে পারে না, নিমাইদা, এ হতে পারে না। শান্ত হ, শান্ত হ, শান্ত হ। আমার আমার ছেলে হলো শান্ত, কিন্তু আমি আমি দেখতে পেলাম না। জ্যোতি, দুঃখিনী মায়ের বুক ফেটে যায়, মুখে তো কোনো কথা পড়ে না, কোথায় আছে তার নন্দ দুলার। জ্যোতি, জ্যোতি, কি হয়েছে? শুনেছিস, কাল রাতে বন্যায় ভুবন গায়ে সব ঘর ভেসে গেছে। সব ঘর ভেসে গেছে? হ্যাঁ জ্যোতি, লোকে বলছে গ্রামের কেউ নাকি আর বেঁচে নেই, সবাই মারা গেছে। আমার ছেলের কি হলো মা? আমার ছেলের কি হলো? এলো মহাগজরাজ, যতন করে কোলে তুলে নিল শিশুরে, জয় মা দুর্গা, দুর্গা মা গো, জয় মা দুর্গতি নাশী। দোলাতে দোলায় দেখো নন্দ দুলালকে, গজরাজ রূপে যেন যশোমতি মাতা, জয় মা দুর্গা, দুর্গা মা গো, জয় মা দুর্গতি নাশিনী। চল খোকা। কি ভাবছো? কিছু না।
ওকে দেখে আমার ছেলের কথা খুব মনে পড়ছে গো। ও যদি আজ বেঁচে থাকতো তাহলেও এমন বড়টি হতো। মা, মা গো, 12 বছর ধরে আমি তোমার ব্রত করছি মা, আজ অব্দি কোনো বিপদ হয়নি। আজ আমার ব্রতের শেষ দিন, কিন্তু একই পরীক্ষায় ফেললে মা, একই পরীক্ষায় ফেললে আমি, আমাকে শক্তি দাও মা, আমাকে শক্তি দাও। জ্যোতি, জ্যোতি, একি তোর গা যে জ্বরে পুড়ে যাচ্ছে, ওঠ ওঠ ওঠ, একটু মায়ের মন্দিরে নিয়ে যাবে গো। তুই কি পাগল হয়েছিস? একে তো শরীরের এই অবস্থা, তার উপর সারা দিন রাত উপোস, আজকে শুয়ে বিশ্রাম নিয়ে কালকে নয় পুজো দিবি খন? না গো না, এত বছর ধরে আমি দিনটার জন্য অপেক্ষা করে আছি, আজ যদি আমার পুজো সম্পন্ন না করি আমার সব কষ্ট বিফলে যাবে গো, আমার সব কষ্ট বিফল। নিষ্ঠুর তুমি এত ভাগ্য বিধাতা, তীরে সে তরি তুমি কেন ডোবালে, ব্রত পূরণের শেষ দিনেতে সে আমার আশাকে তুমি কেন কাঁদালে, কেন কাঁদালে বলো কেন কাঁদালে। জঙ্গলে থাকি আমার হাতি বন্ধুদের সঙ্গে। তোমার বাবা মা কোথায়? জানি না, কে যে আমার বাবা, কে যে আমার মা, আজও দেখিনি তাদের। কি হলো তোমার?
দোষী অভাগী মা, আমার বুকে হয় বাবা, তুমি আমার মা, তুমি আমার মা, যে খালি বুকটা জ্বালা যন্ত্রণা নিয়ে আমি ছটফট করে মরেছি, জ্বালা আমার ঝুরিয়ে দে বাবা, জ্বালা আমার ঝুরিয়ে দে। যদি কোথায় জ্যোতি? মা, তুমি দয়াময়ী মা, তুমি দয়াময়ী, তুমি আজ আমার সবকিছু ফিরিয়ে দিয়েছো মা, আমার শক্তি দাও মা, তোমার ব্রত শেষ করার শক্তি দাও, আজ আমি আমার বুকের রক্ত দিয়ে তোমায় পুজো দেব মা, তুমি আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছো মা, তুমি আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছো, এত বছর পর আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি মা। ছেলে, আমার ছেলে, আমার ছেলে, যদি এ আমার ছেলে, আমার ছেলে, এসো না, এসো না, এ আমাদের ছেলে নয়, আমাদের ছেলে নয়? না, তুমি মিথ্যে বলছো জ্যোতি, মিথ্যে বলছো, এই তো তুমি বলছিলে আমাদের ছেলে। চলে যাও, চলে যাও জ্যোতি, জ্যোতি যাকে পাওয়ার জন্যে, যাকে দু চোখ ভরে দেখবার জন্যে সারা জীবন আমি আমার বুকের ব্যথা বুকেই চেপে রেখেছি, কাউকে বলিনি, সেই সন্তানকে সামনে পেয়েও তুমি তুমি আমার দেখতে দেবে না? যাও, এসো না, তুমি দেখো না, দেখো না ওকে, তোমার হাত জোর করে বলছি, পায়ে ধরছি, এটা তোমার ভালো, আমার ভালো, আমাদের সকলের ভালো, চাই না আমার ভালো, চাই না কিছু, শুধু দেখতে দাও, শুধু দেখতে দাও, তুই চোখ বলে দেখতে দাও। আমার ছেলে, আমার ছেলে, thank you.
তোমার পিতৃ মাতৃ ভক্তি দেখে আমি অতি মুগ্ধ হয়েছি মা। আর আমার প্রতি তোমার ভালোবাসা তার উচ্চতা হিমালয়ের থেকেও উঁচু, তার গভীরতা মহাসাগরের থেকেও গভীর। আমার আশীর্বাদ তোমার সঙ্গে সর্বত্র এবং সব সময় থাকবে। তথাস্তু মা। তুমি দয়াময়ী মা, আজ তোমার কৃপায় আমি আমার স্বামীকে ফিরে পেয়েছি, আমার ছেলেকে ফিরে পেয়েছি মা। মা, তুমি যে করুণাময়ী বিপদনাশিনী মা, তোমার করুণার অন্ত নেই মা, অন্ত নেই। মা, মা গো,
তোমার দয়ায় আজ এতদিন পরে আমি আমার বাবা মাকে ফিরে পেয়েছি। জয় মা, জয় মা দুর্গা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।